আপনার রাগ আসলো আর আপনি তালাক জেড়ে দিলেন আর আয়সাব এখন বলতেছেন ওজোর ঘাই করতেছেন রাগের মাথায় দিছি তার মানে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দুঃখজনক আমাদের দেশে টেলিভিশনের চ্যানেলগুলোতে বিশেষ করে সরকারি চ্যানেলে এবং অনেক মিডিয়াতে প্রচার করা হয় প্রচার করা হয় কি তালাক দিলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না প্রচার করা হয় রীতিমতো আপনার জানেন কিনা জানেন আমি জানি কত বড় জঘন্য কথা এ কথা বলে বলে বহু ফ্যামিলিকে হারাম সম্পর্কে সারা জীবন থাকতে বাধ্য করছে আর রাগের মাথায় তালাক দিলে হবে কি হবে না এটার বিস্তারিত আলোচনা আছে রাগের তিনটা স্টেজ আছে একটা স্টেজে রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে না সেটা কোনটা এইরকম রাগ যেরকম রাগের কারণে তার মাথা ব্রেইন আউট হয়ে গেছে সে কি বলতেছে নিজেও জানে না সে তালাক দিছে ঠিকই কিন্তু মাথা যখন ঠান্ডা হয়েছে সবাই বলছে তুমি তালাক দিয়েছো সে বলছে আমি তো বলতে পারবো না বাস্তবে যদি এরকম হয় তাহলে সেটা শুধু মাফ কারণ এটা রাগ রাগ রুঠে না এটা পাগল আর পাগলের তালাক হয় না যে মাথা গরম হওয়ার কারণে কি বলছে নিজেও জানে না এটা হলো কি ওই এক মিনিটের জন্য বা দুই মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য সে পাগল ছিল তার ব্রেইন নেই ব্রেন থাকলে তার মনে থাকতো তাহলে পাগল যেহেতু পাগলের তালাক হয় না এই একটা ক্ষেত্রে ছাড় আছে আর আপনি এমনি কথায় কথা বলবেন রাগের মাথায় তালাক হয় না বা বাবা তাহলে দুনিয়াতে আর কোনো তালাক হবে না সবই রাগের মাথায় কথা বুঝে আসছে আমাদের মিডিয়াগুলো সবসময় উল্টাটা প্রচার করে এই যে এখন আসলে সিজন আসছে আমি সবসময় প্রায় বলি আমাদের সমস্ত মিডিয়াতে দশে মহরমের দিন তারপরের দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকা সব মিডিয়াগুলোতে প্রচার হবে কি প্রচার হবে যে সারা দেশে বাপ গাম্ভীর্যতার সাথে পবিত্র আশুরা পালিত হয়েছে কিভাবে পালিত হয়েছে বলবে যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের হয়েছে সুখ মিছিল বের হয়েছে এই সংবাদ আসবে কি আসবে না প্রতি বছরই কমন জিনিস আচ্ছা আমার বলেন তো ঢাকা শহরে তাজিয়া মিছিল যে কয়টা হয় পুরান ঢাকায় কয়েকটা হয় ঢাকাতে যে কয়টা হয় সবগুলা মিলিয়ে যে কয়জন লোক হবে যে কয়জন লোক হবে বাংলাদেশের একটা ইউনিয়নে তার চেয়ে বেশি সংখ্যক লোক আশুরা রোজা রাখে কিন্তু এটা কোনো মিডিয়াতে শুনবেন না যে পবিত্র আশুরা আজ সে উপলক্ষে সারা দেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখছে এই কথা কোনো মিডিয়াতে পাবেন না শূন্যতটার কোনো প্রচার পাবেন না হ্যাঁ বেদারটা যদি তার একশো ভাগের এক ভাগ লোকেও করে সেটা সমস্ত মিডিয়াতে ছবি ভিডিও দেখাবে তাজিয়া মিছিল ভাই করছে আরে ভাই তাজিয়া মিছিল কয়টা মানুষে করছে আর যে লক্ষ লক্ষ মানুষ সোজা রাখলো এবং ওইটাই হলো সঠিক এটা ভুল তো ওইটার কোনো প্রচারণা নাই তালাকের সঠিক ধারণা প্রচার করবে সেটা মিডিয়াগুলো না করে কোনো কোনো মিডিয়া আমি সব মিডিয়ার দোষ দেবো না অনেক মিডিয়া আমাদের দেশে প্রচার করে রাগের মাথায় তালাক দিলে কি হয় না তালাক হয় না এই মাস আলা নিয়ে আর মৌলবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না মনে করে ঠিক আছে ফতুয়া তো পেয়ে গেছি টেলিভিশন থেকে এরকম হয় কি হয় না প্রিয় দিনী ভাইরা তাহলে তালাক সম্পর্কে তালাক বেশি পরিমাণে হওয়ার চার নম্বর কারণ হলো মূর্খতা তালাকের জ্ঞান না থাকা আজকের এই আলোচনা আমি তালাক সম্পর্কে সব কথা বলতে পারবো না এই সম্পর্কে আপনাকে ধারাবাহিক এটার ওপর কোর্স হওয়া দরকার বই পুস্তক পড়া দরকার কিসে তালাক হয় কিসে তালাক হয় না আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন আরও অনেক কারণ আছে সে কারণের দিকে আমরা যাবো না এবার আমরা কিছু তালাকের আদব বা নিয়মের কথা বলব যে নিয়মগুলো ফলো করে তালাক দেওয়া উচিত তার ভিতরে একটা হলো প্রথম আদব তালাক দেওয়ার আগে তালাকের বিকল্প যত রাস্তা আছে সমস্ত উপায়গুলো আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে অবলম্বন করতে হবে যেমন আল্লাহ সাল্লাহ কোরআন করিমের ভিতরে দীর্ঘ আলোচনা করে